এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি আসলে বাসায় যাচ্ছিলাম একটু শপিং করে, তো আমার নেইবারের সাথে আমি কথা বলছিলাম, তো কথা শেষ করে দেখতে পেলাম এত সুন্দর ফ্লাওয়ারগুলো আমার দিকে তাকিয়ে আছে, তাই আসলে একটু শ্যুট করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার, সানি একটা ওয়েদার, খুবই ভালো লাগছে বাহিরে। আর এত সুন্দর ওয়েদার থাকলে বাহিরে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। তো আজকে একটা স্পেশাল ডে আমার জন্যে, কারণ আজকে আমার বাবুটা আমাকে একটি ফুড সালাদ করে খাওয়াবে। আই হোপ আপনারাও এনজয় করবেন। তো চলুন আমরা দেখে আসি। Today we're going to make a fruit salad which with mangoes, bananas, strawberries, apples, and pears. So the first step is to cut the strawberries. Look at this. Look at it. It's good. So Mama, come on. So we're going to cut the strawberries. So now we cut up the strawberries. It's time to do like this. The first strawberry, now the second strawberry. Let's remove the leaves. These are the strawberries. Now, we want the strawberries to be nice and cut. Because if it's not, then you can choke. So we want it to be nicely small pieces. It doesn't matter if it has juice on it. Okay. Next is the banana. So we're gonna peel. Ooh, not so nasty. Now we can cut it. Don't worry if it's big. You can cut it. Now, look at this. To be nice smooth edges. Banana. Good evening, guy. I'm so proud. It doesn't matter if you messed up. Now, some seasoning. It's a bit of salt. Now it's time to mix it up. Don't worry about the bags. We don't need too much of it. ভিউয়ার্স, এই যে আমার বাবুটা সব ফ্রুটসগুলো কেটে খুব সুন্দর একটি ফ্রুট হেলদি একটি সালাদ করে দেখালো আপনাদেরকে। আই হোপ আপনারা এনজয় করেছেন। আর এই সালাদটা কিন্তু আসলে অনেক বেশি বড় ছোট সবার জন্য খুবই হেলদি। আর ও আসলে অনেক ছোট, বাট ওদের স্কুল থেকে অনেক কিছু শেখানো হয়। যখন ফ্রি স্কুলে যায়, 2 ইয়ার্স যখন হয়ে যায়, তখন কিন্তু বেবিদেরকে ফ্রি স্কুলে দেওয়া হয়। ওখান থেকে কিন্তু অনেক কিছু শিখে যায়। তো হোপফুলি আপনারা এনজয় করেছেন। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি চাইনিজ নুডলস রান্না করব, আর এই নুডলসটা কিন্তু আমার বেবি খুবই লাইক করে। তো একদম নর্মালভাবে রান্না করব। ও আসলে কোনো কিছু লাইক করে না, সেটা অনিয়ন বা যে কোনো জিনিসই দেই না কেন,
খুব একটা লাইক করে না, জাস্ট নর্মাল ভাবেই রান্না করতে হয়। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। আমি বয়েল করে নিচ্ছি, কিন্তু তো আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। আর যেটা বাংলাদেশে নর্মাল যেভাবে করে নুডলস রান্না করে, আমি সেভাবে করব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু হালকা ভেজে নিব। আমি চেয়েছিলাম তন্ন দেওয়ার জন্যে, বাট ও আসলে তন্নের স্মেলটা খুব একটা পছন্দ করে না, তাই আসলে অ্যাভয়েড করলাম। তো যেহেতু অর্জনই রান্না করব, তো ও যেভাবে খেতে লাইক করে সেভাবেই করে করছি। তো আমি একটা এগ দিয়ে দিলাম, এগ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এগুলা দেখানোর মতো তেমন কিছুই নেই, খুবই ইজি, কারণ যখন কিছু বাসায় না থাকে তখন কিন্তু আমরা সবাই ম্যাগি নুডলস বা এ ধরনের নুডলসগুলো কিন্তু বানিয়ে থাকি। এটাতে খুব একটা টাইমও লাগে না, আর খেতে কিন্তু ভীষণ ইয়ামি লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি একটু টমেটো দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো সল্ট দিয়ে দেব। তো খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিব। আর যে কোনো জিনিসই একটু স্পাইসি করে দিলে কিন্তু ভালো লাগে, বাট বেবিদের জন্য কিন্তু আসলে স্পাইসিটাও খাওয়া যায় না। তো আমি এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এখন আমি কিন্তু নুডলসটা দিয়ে দিলাম। আর এই নুডলসটা আসলে একটু মোটা টাইপের, অন্য সব স্পাগেটির মতো অনেকটাই, বাট এটা খুবই সফট, এটা একেবারে সফট হয়ে যায় বাংলাদেশি নুডলসের মতো। তো ভালো লাগছে, আমি এখানে ফার্স্ট টাইম খেয়েছিলাম, বাট ফ্লেভারটা খুবই ভালো আর টেস্টও খুব ভালো লেগেছে। তো এই যে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নুডলসগুলো কিন্তু অনেক অনেক বড় বড় ছিল, তা আমি একটু সিজার দিয়ে একটু ছোট ছোট করে দিচ্ছি। এতে করে খেতে অনেকটা ইজি লাগবে, যেহেতু আমি পুরোটাই আনাম দিয়ে দিয়েছি, ভেঙে দিতে পারিনি। তো আসলে পুরা দলা পাকিয়ে গিয়েছে, মশলাটা আসলে ভালো করে কিন্তু মিলছে না, তাই আসলে আমি একটু সিজারটা দিয়ে একটু ছোট ছোট করে খেতে দিলাম। এতে করে কিন্তু এখন অনেক ইজি হবে। তো আমি এখন কারি পাউডার দিয়ে দিব। আমার কাছে কিন্তু কারি পাউডারটা খুবই ভালো লাগে ফ্লেভারটা, আর এত সুন্দর নাইস একটা স্মেল আসে। তো অনেকেই এটা অ্যাভয়েড করে, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার বেবিও দেখি খুব একটা লাইক করে, ও খুব পছন্দ করে, তাই একটু দিয়ে দিলাম। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো অলমোস্ট কিন্তু আমার এই কুকিংটা শেষ পর্যায়ে এসে পড়েছে, আর খুবই ইয়ামি লাগছে দেখতে। তো আমি এখন শারিনকে সার্ভ করে দেব। তো অনেকের জিভেই জল চলে আসতে পারে, আমি কিন্তু একটা কাঁচা পাকা আম নিয়েছি। এই আমটা কিন্তু আমাকে একজনে গিফট করেছিল, একটা ভাবি আমাকে দিয়েছে। আমটা মানে খুবই ভালো, এখান থেকে কেনা, আর টক মিষ্টি আম। তো ভাবলাম একটু অনেকদিন যাবতে আসলে এই আমটা খাওয়া হচ্ছে না, তো আমি আমটা পেয়ে তো ভীষণ খুশি হয়ে গিয়েছি। আসলে এই ধরনের গিফটগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখন চুলে নিচ্ছি, দেখতে পেলাম বেশ ইয়েলো একটা কালার হয়ে গিয়েছে, বাট খুব একটা কিন্তু সুইট না, টক মিষ্টি, বাংলাদেশের কাঁচা পাকা আমের মতো লাগছে একটু টক টক। তো আমি এটা লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে খাবো,
অনেক দিন ধরে আসলে এরকম খাওয়া হয় না, এই তো সামনে ইনশাল্লাহ অনেক খাওয়া হবে যেহেতু আমের সিজন আসছে। কাঁচা পাকা আম দিয়ে খাবো। এই যে আমি লবণ আর কাঁচা পাকা আম দিয়ে খাচ্ছি, আর সেই ছোটবেলার কথা মনে পড়ছে, কারণ বাংলাদেশে আসলে সবাই মিলে, কিন্তু আমরা, আমার সব কাজিনরা মিলে আমরা এভাবে করে খেতাম, আর আমাদেরকে মেখে দিত। বাট আসলে অনেক মিস করি এই দিনগুলো। কিছু কিছু জিনিস করার সময় অটোমেটিকলি মনে পড়ে যায়। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।